ভিউয়ার্স কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজ আপনাদের ভিতরে কথা বলবো Realme 7i এই ফোনটি নিয়ে। এই ফোনটি 8 অক্টোবর অফিসিয়ালি লঞ্চ হবে ভারতে, আর আমাদের বাংলাদেশে খুব শীঘ্রই লঞ্চ হবে। এই ফোনটি যদি আমাদের বাংলাদেশে লঞ্চ হয় তাহলে Realme 6i এর আপডেট ভার্সন হিসেবে লঞ্চ হতে পারে। আর এই Realme 6i যে এক্সপেকটেশন এসেছিল তা অনেকটাই আমাদের হতাশ করেছিল। এবার দেখা যাক এই Realme 7i এই ফোনটি আমাদের জন্য কতটুকু কি নিয়ে আসতে পারে। আজ এই ভিডিওতে আপনাদের জানাবো এই ফোনটি আপনাদের জন্য কতটুকু যুক্তিযুক্ত হবে, আর এই ফোনের জন্য আপনারা অপেক্ষা করবেন কি, আর এই ফোনে যে যে এক্সপেকটেশনে আসবে, এই এক্সপেকটেশন এর দামই বা কত হতে পারে, এবং এর লঞ্চ ডেট প্রাইস সব কিছু আলোচনা করবো এই ভিডিওতে। তাই ভিডিওর সবাই লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে কথা বলবো এর ডিজাইন নিয়ে। এই ফোনটির পুরোটাই ডিজাইন থাকছে পলিকার্বনেট প্লাস্টিক বডি, আর এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.5 ইঞ্চি একটি IPS LCD প্যানেলের ডিসপ্লে। এই ডিসপ্লের স্ক্রিন টু বডি রেশিও থাকছে 82.3%, আর এই সেম ডিজাইনটাই ছিল Realme 6i। এই একই ডিসপ্লে দিয়ে Realme 7i এই ফোনটি আমাদের দেশে লঞ্চ হতে পারে। আর এই ডিসপ্লেটির রেজুলেশন থাকছে 720x1600 পিক্সেল, আর এই ডিসপ্লে PPI থাকছে 270 ডেন্সিটি। এই ফোনটির একটি ভালো ব্যাপার সেটি হলো এতে ব্যবহার করা হয়েছে 90Hz রিফ্রেশ, আর Realme 6i ছিল 60Hz রিফ্রেশ। বন্ধুরা, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন থাকলো যে শুধু HD+ ডিসপ্লের সাথে 90Hz রিফ্রেশ ভালো হবে, না ফুল HD+ প্যানেলের সাথে আপনারা 60Hz ডিসপ্লে ভালো হবে, কোনটা ভালো হবে আপনারা কমেন্টে জানাবেন। আর এই ডিসপ্লের সুরক্ষার জন্য থাকছে কর্নেল গোরা গ্লাস 3। Realme 7i এই ফোনটিতে কানেক্টিভিটির জন্য থাকছে Android 10 এবং Realme UI, এবং এই ফোনটিতে চিপসেট হিসেবে থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 662। এটি একটি 11 ন্যানোমিটার টেকনোলজিতে বেস করে তৈরি। আমরা দেখেছিলাম Realme 6i এই ফোনটিতে তারা ব্যবহার করেছিল মিডিয়াটেক হেলিও G80 প্রসেসর। ওই প্রসেসরটাও মোটামুটি ভালো, কিন্তু এখানে যেহেতু স্ন্যাপড্রাগনের প্রসেসর ব্যবহার করা হয়েছে তার জন্য এই ফোনটি আরও বেশি হাইলাইট হবে। কোয়ালকম স্ন্যাপড্রাগনের 662 প্রসেসরটি অক্টোকর, আর এর ক্লক স্পিড থাকছে 2.0 GHz। আর এই ফোনটিতে CPU হিসেবে ব্যবহার করা হয়েছে Adreno 610। এই ফোনটিতে থাকছে 8GB RAM এবং 128GB স্টোরেজ, UFS 2.1। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000mAh একটি বিগ ব্যাটারি, আর এই ব্যাটারির চার্জ দেওয়ার জন্য থাকছে 18W-এর ফাস্ট চার্জিং। এটি একটি ভালো দিক, কারণ এত বড় ব্যাটারিতে চার্জ দেওয়ার জন্য এখানে 18W-এর ফাস্ট চার্জিং দেওয়া হয়েছে। এবং এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 64MP ক্যামেরা। এই ফোনটির এটি একটি হাইলাইট দিক, কারণ এই ফোনটিতে ব্যবহার করা হচ্ছে 64MP ক্যামেরা। এর আগে Realme 6i এই ফোনটিতে ছিল 48MP ক্যামেরা, সেখানে কিছুটা উন্নত করে 64MP করা হয়েছে। এই 64MP ক্যামেরার অ্যাপারচার থাকছে f1.8 অ্যাপারচার যুক্ত, এবং 8MP থাকছে f2.3 অ্যাপারচারের সাথে আল্ট্রা ওয়াইড ক্যামেরা, 2MP থাকছে f2.4 অ্যাপারচারের সাথে ম্যাক্রো ক্যামেরা, এবং 2MP থাকছে f2.4 অ্যাপারচারের সাথে ডেপ্থ ক্যামেরা। আর এই ফোনটিতে সেকেন্ডারি ক্যামেরা হিসেবে থাকছে একটি 16MP ক্যামেরা, আর এই ক্যামেরার অ্যাপারচার থাকছে f2.1। আর এই ফোনটিতে আপনারা 4K ভিডিও রেকর্ড করতে পারবেন, এবং এই ফোনটিতে দেওয়া হয়েছে 3.5mm হেডফোন জ্যাক। এবার জানাবো এই ফোনটির লঞ্চ ডেট সম্পর্কে। এই ফোনটি অলরেডি ইন্দোনেশিয়ায় লঞ্চ হয়ে গেছে, 8 অক্টোবর এই ফোনটি ভারতে লঞ্চ করা হবে, এবং আমাদের বাংলাদেশে খুব তাড়াতাড়ি এই ফোনটি অফিসিয়ালি লঞ্চ করা হবে। এই ফোনটি যদি আমাদের বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হয় তাহলে এটির দাম হতে পারে 17-18 হাজার টাকা, আর এই 17-18 হাজার টাকার ভিতরে যদি এই ফোনটি আসে তাহলে আমি বলবো ভালোই, কারণ এখানে 5000mAh ব্যাটারি থাকবে, 64MP মেইন ক্যামেরা থাকবে। ফোনটির এর ডাউন ডেক হলো এর ডিসপ্লে, কারণ এখানে ব্যবহার করা হয়েছে HD+ ডিসপ্লে। এখানে যদি ফুল HD+ ডিসপ্লে দিত তাহলে অনেক ভালো হতো। যেহেতু ইন্দোনেশিয়ায় কোয়ালকমের স্ন্যাপড্রাগন 662 প্রসেসর দিয়ে লঞ্চ করা হয়েছে, সেহেতু আমাদের বাংলাদেশে যখন লঞ্চ হবে তখন হয়তো এই প্রসেসরটা পাল্টে মিডিয়াটেক হেলিও G95 প্রসেসর হতে পারে। আর এই যদি G95 প্রসেসরটি থাকে তাহলে এই ফোনটি ভালোই হবে, কারণ এই বাজেটে আমরা এত সুন্দর একটা প্রসেসর পাবো। Realme 7i এই ফোনটির মডেল নাম্বার হলো RMX 2103। ভিউয়ার্স, এতটুকুই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, আর আমার চ্যানেলের নতুন দর্শক প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে সব ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। যারা Realme ফোন ব্যবহার করেন তাদের জন্য একটা খবর আছে, সেটি হলো
রিয়েলমি তাদের রিয়েলমি ওয়াই টু এবং অ্যান্ড্রয়েড ইলেভেনের আপডেট দিয়েছে। এটি এই আপডেটগুলো পাবেন রিয়েলমি ফাইভ আই, রিয়েলমি ফাইভ, রিয়েলমি সি টু, রিয়েলমি সি থ্রি, রিয়েলমি থ্রি আই এই ফোনগুলোতে। এই আপডেট দেওয়ার আগে অবশ্যই ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন যে কোনো সমস্যা হবে কি না, যদি সবাই ভালো বলে তো অবশ্যই আপনারা আপডেটটা নিয়ে নেবেন। সবাই ঘরের বাইরে বেরোলে অবশ্যই মাস্ক ব্যবহার করবেন, কারণ এখন যে করোনা ভাইরাস চলছে এটিতে আপনারা সবাই আক্রান্ত হতে পারেন, তাই আপনাদের সুরক্ষার দায়িত্ব আপনাদের নিতে হবে, তাই সবাই মাস্ক ব্যবহার করবেন।